4 দিনের উত্তরবঙ্গ সফরে আসতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি কাওয়াখালী যে ময়দান রয়েছে সেই কাওয়াখালী ময়দানে। আগামীকাল কিন্তু 4 দিনের উত্তরবঙ্গ সফরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামীকাল সরাসরি কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দর এবং তারপর বাগডোগরা বিমানবন্দর থেকে বাই রোড সোজা কিন্তু তিনি চলে যাবেন মালবাজারের উদ্দেশ্যে। এবং মালবাজারে কিছুদিন আগেই দশমীর দিন, সম্প্রতি দশমীর দিন যে মালবাজারে মাল নদীতে হরপা বান এবং সেই হরপা বানে 8 জনের মৃত্যু এবং বেশ কিছু জন কিন্তু আহত হয়েছিল মালবাজারে মাল নদীতে, তাদের পরিবারের সাথে দেখা করবেন এবং সেখান থেকে যারা আহত বা নিহত হয়েছে তাদের পরিবারকে, পরিবারের উদ্দেশ্যে হয়তো কিছু বক্তব্য দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পাশাপাশি তাদেরকে কিছু হয়তো অর্থ সাহায্যও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। এবং তারপর অর্থাৎ 19 তারিখ কিন্তু মাটিগাড়া থেকে সোজা তিনি চলে আসবেন এই কাওয়াখালী ময়দানে, মেডিকেল কাওয়াখালী ময়দানে, এবং এখানে কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিজয়া সম্মেলনীতে অংশগ্রহণ করবেন তিনি। এই মুহূর্তে আমার পিছনে চলছে তারই প্রস্তুতি। মালবাজার থেকে সরাসরি কিন্তু এই মেডিকেল কাওয়াখালী ময়দানে এসে পৌঁছাবেন তিনি এবং কাওয়াখালীতে পুলিশের যে বিজয়া সম্মেলনী তারই কিন্তু প্রস্তুতি চলছে। স্বাভাবিকভাবেই যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা রয়েছে সেই কারণে কিন্তু আরো জোর প্রস্তুতি এবং তার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকেরা। সকাল থেকেই, শুধু আজ নয়, গতকাল সকাল